सोलह विभागों के प्रमुखों ने स्वास्थ्य भवन को पत्र लिखकर उत्तर बंगाल मेडिकल कॉलेज व अस्पताल के प्रिंसिपल डॉक्टर इंद्रजीत साह को हटाने की मांग की है गौरतलब है कि आर्जी कट घटना के बाद छात्र और जूनियर डॉक्टर उत्तर बंगाल मेडिकल कॉलेज व अस्पताल में भ्रष्टाचार और थ्रेट कल्चर के खिलाफ आंदोलन कर रहे हैं पिछले सितंबर महीने में विरोध प्रदर्शन के कारण उत्तर बंगाल मेडिकल के डीन और सहायक डीन ने इस्तीफा दे दिया था प्राचार्य डॉक्टर इंद्रजीत साह पर भी भ्रष्टाचार में शामिल होने का आरोप लगा है हालांकि प्रिंसिपल अभी भी अपने पद पर काम कर रहे हैं विभाग अध्यक्ष ने शिकायत की है कि अंक बढ़ाने की प्रक्रिया में प्रिंसिपल भी शामिल है इस कारण विभाग अध्यक्षों ने स्वास्थ्य भवन को पत्र लिखकर उत्तर बंगाल मेडिकल कॉलेज अस्पताल को भ्रष्टाचार से मुक्त करने तथा डॉक्टर इंद्रजीत शाह को हटाने की मांग की है मैंने एक जत्रा जिन्हें पिछोक फॉल ना है मैं इधर মানে ওদের যদি যদি শাস্তি যদি না হয় একজনের তাহলে বাকিদের কেন শাস্তি হবে তাহলে ওরা কি মানে একটা গন্ডগোল হলো একটা প্রবলেম হলো তার মধ্যে তো মানে অনেকেই ইনভলভ ছিল তা সেখানে তো জুনিয়রদেরকে আমরা বঞ্চ একটুখানি সেন্টিমেন্টাল চোখে দেখার গেলেও দেখা যেতে পারে তো সিনিয়রদের দেখার ব্যাপারটা তো একটুখানি চিন্তা ভাবনা করতে হবে আয়দার সবার শাস্তি হবে না কারো হবে না যদি মনে হয় যে এই অপরাধটা অপরাধ নয় তাহলে কারোরই শাস্তির দরকার নেই মানে ওই পার্সিয়ালি একজনকে দেবো আরেকজনকে দেবো না এই তো আমরা বলতে মানে আমাদের প্রত্যেকেরই মত মানে কোনো একটা দোষের জন্য যেন প্রত্যেকেরই মানে মানে দোষ হয় আর হলে পরে কারোরই যেন কোনো দোষ না হয় মানে আমি শাস্তি দিলাম অথচ আমি শাস্তি জুনিয়রদের দেবো কেন শুধু শুধু তাহলে ওরা ওরাই শুধু দোষ করলো এটাই তো তাহলে মানে আমাদেরকে ভেবে নিতে হবে হ্যাঁ বিভাগীয় প্রধানরা একটা মানে ওনারা ঠিক করে সবাই মিলে ঠিক করে করেছে যে একটা চিঠি দেওয়া হবে এখানে কিছু সেটা তো ডিএমই কে দেওয়া হবে সে তো নিশ্চয়ই আমরা ডিএমই কে দেব ওটা আমাদের ইন্টারনাল ব্যাপার এটা আমাদের এই চড়িদের সাথে ডিএমই স্যারের ব্যাপার ওটাতে আমরা এখনই কিছু বলছি না এরকম পরিস্থিতির মধ্যে আমরা পড়িনি আমাদের যে প্রথম অভিযোগটি ছিল চার তারিখে যে একটা নাম্বার ট্যাম্পারিং হয়েছিল এবং সেই ট্যাম্পারিংয়ের জন্য একজন কে পিজিটি সে লিখিত কমপ্লেন করে যে প্রিন্সিপালের উপস্থিতিতে সেই ঘটনাটা ঘটে তো আমরা এটা নিয়ে একটা কলেজ কাউন্সিল থেকেও একটা মিটিং করা হয়েছিল এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেহেতু এখানে একটা কমিটি তৈরি হয়েছিল যেহেতু প্রিন্সিপালের এগেন্স্ট এই কমপ্লেন কলেজ কাউন্সিলে ডিসিশন হয় যে ওই কমপ্লেনটা আমরা ডিএমইকে পাঠিয়ে দেবো এবং সেটা ডিএমইকে পাঠানোও হয়েছে কলেজ কাউন্সিল যে ন তারিখে তারপরে কিন্তু আজও অবধি তার কোনো সঠিক উত্তর আমাদের কাছে আসেনি তাই জন্য আমাদের তো ভবিষ্যতে আমরা যেহেতু টিচার আমি জানি না হয় কী ভুল হয়তো এটা ভুল হতে না ঠিক হচ্ছে কিন্তু এটা আমাদের মধ্যে একটা প্রশ্ন যে যার সম্বন্ধে একটা নাম্বার ট্যাম্পারিংয়ের অভিযোগ আছে প্রথমে তো তাকে একটা এনকোয়ারি তো হোক সে সত্যি মিথ্যে সেটা তো বিচার হোক মেবি সেটা যেটা করেছে সেটা যা কারণ সেটা তো বেরিয়ে আসুক তো ততক্ষণ পর্যন্ত তো ওনাকে ছড়িয়ে রাখতে হবে কারণ আমাদের সামনে এমবিবিএস পরীক্ষা আছে আমাদের সামনে এম এস পরীক্ষা আছে যদি তার চেয়ারম্যানশিপেই সেই পরীক্ষাগুলো হয় তো সেই পরীক্ষাগুলোর ভ্যালিডিটি সম্বন্ধে আমরা সবাই সন্ধি হান তো হয়তো সেই কারণেই সেই উদ্বেগ নিয়েই আমরা সমস্ত এইচওডিরা ডিরা কালকে বসে একটা ডিসিশন নিয়েছি সেই ডিসিশনটা আমরা উর্ধতন কর্তৃপক্ষকে জানাতে হবে কেননা প্রিন্সিপ্যালের জিনিস তো প্রিন্সিপালকে বলে কোনো লাভ নেই সেইবারও সেটা করছি দেখা যাক কতদিনে এই কাজটা করে সেটার অপেক্ষায় রইল আমরা ওটা দুইএমিনে পাঠিয়ে আজকে আমরা হয়তো জমা দিয়ে দেবো বিকেলের মধ্যে কারণ এটা তো যেতে সময় লাগবে এখানে জিনিসটা হয়েছে আমরা কি করতে পারি আমরা তো সরকারি কর্মচারী আমাদের তো সরকারের উপরে বিশ্বাস করা ছাড়া তো কোনো পথ নেই আমরা রিপিটেড আবেদন করতে পারি ঘন ঘন আবেদন করতে পারি কিন্তু আবেদনের প্রকৃতিতে কি সারা দেবে সেটা তো সরকারের নিজস্ব ব্যাপার সেই যার অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে স্বাস্থ্য ভবনে যারা আছে তারা সেই ব্যাপারটা ভালো করে দেখবে তারা দেখছে না সেই জন্য তাদেরকে রিমাইন্ডারটা আরও বেশি বেশি করে দিচ্ছি দেখা যাক এটার অফিসিয়াল কি ইমপ্লিকেশান আমি জানি না কিন্তু এই মুহূর্তে যেটা চাইছে সবাই সেটা হচ্ছে যে এই প্রিন্সিপালকে যাতে না থাকে এই প্রিন্সিপালের জায়গায় অন্য কোনো প্রিন্সিপাল আসুক সেই তার তদন্ত হোক এবং সে যদি নির্দোষ থাকে সে সেটা নির্দোষ প্রমাণিত করে সে আবার ফিরে আসুক তাতে আমাদের কোনো অসুবিধা নেই এইটাই তো বলছি যে আমরা একটা কলেজ কাউন্সিল থেকে ডিসিশন করে পাঠালাম এটা এমন কোনো কিছু নয় এটা সরকারি ডিসিশন হয়েছে কলেজের উপরে সব থেকে মাথা হচ্ছে কলেজ কাউন্সিল সেই কলেজ কাউন্সিল ডিসিশন করে পাঠালো কিন্তু সেটার আজও পর্যন্ত কোনো ইফতায় এলো না তো কেন এলো না আমরা তো শুধু ঘাড়ে হাত দিয়েছি আমরা তো মাথাতে হাতই দিতে পারছি না আমরা তো প্রিন্সিপাল স্যার হচ্ছে ঘাড় সে ঘাড়ে আমরা হাত দিয়েছি সেই মেঘনাথ কোথায় যে মেঘনাথের জন্য এই অর্ডারটা আজও ইস্যু হচ্ছে না আর সেই মেঘনাথটা কোথায় সেই মেঘনাথদেরকে যদি না আমরা আইডেন্টিফাই করতে পারি আজকে আন্দোলন চলছে হয়তো আপনারা সঙ্গে আছেন এরপরে যখন আমি একা একা ঘুরে বেড়াবো মেবি আরেকটা তিলোত্তম আমিও হয়ে যেতে পারি दूसरी तरफ उत्तर बंगाल मेडिकल कॉलेज व अस्पताल के प्रिंसिपल डॉक्टर इंद्रजीत সাহা ने इस मामले पर कोई भी टिप्पणी करने से इनकार कर दिया है ठीक है जी आगे जो